আজি সকালের কিছু গুরুত্বপূর্ণ খবর সহ মো বিভূতি আপনার স্বাগত করছে ওড়িশা চষকু বর্তমান সবুঠ বড় খবর হচ্ছে তিনদিন যা লাগি রহব বর্ষা বার জেলা এলো আনি জারি কাল ঘড়ঘড়ি সহ 30-40 কিমি বেগে পবন বহিব পরবর্তী খবর হচ্ছে সমস্ত পাই খুশিখর কোরআন যোগ কমিলা সোনা রূপা দর এবে মাত্র টঙ্কা এতিক অছি পরবর্তী খবর হচ্ছে সমস্ত পাই গুরুত্বপূর্ণ যে বর্তমান ভয়ঙ্কর হয়েছে কোরআন কৌশি বি পরিস্থিতি পদা কু বাহারন্ত নাই ভয়ঙ্কর হচ্ছে কোরআন পরবর্তী খবর হচ্ছে সমস্ত পাই গুরুত্বপূর্ণ হচ্ছে বর্তমান যাকি দুইর অধিক সন্তান হলে আউ মিলবনি সরকারী সুবিধা পরবর্তী খবর হচ্ছে অন্য ধর্মের বিভাগ হলে মিলব মাগণা ঘর সরকার আরম্ভ কলে নূয় যোজনা যাকি সমস্ত খবর বহু গুরুত্বপূর্ণ হচ্ছে বর্তমান মু এইটি কহ রুছে এইভাবে লাস্ট আমি জানবো আপনার জানিথে বিজু জয়ন্তী অবসরে 20 লক্ষ চাষী মানুষ বিজু পক্কা ঘর যোগ্যতা কার্ড বন্টা হয়েছিল তো যদি এপর্যন্ত আপনার যোগ্যতা কার্ড পাই বা আপনার যদি এপর্যন্ত পক্কা ঘর মিলি না তো আপনার কমিটি পক্কা ঘর পাইবে তা বিষয়ে আজ আমি এই ভিডিওতে জানিবা সম্পূর্ণ ভাবে আপনার কমিটি পক্কা ঘর পাইবে সে বাবদে আজ আমি ডিসকশন করা সম্পূর্ণ ভাবে ভিডিওটি দেখা সহ ভিডিওকে নিশ্চয় লাইক করে অলওয়া সাংসাথে সমস্ত সেয়ার করে দিন উচিত মনে করলে এবে চ্যানেল সবসক্রাইব করে পাখে আসা অল ওভার লাইক দবাই রাখুন আপনার কেউ জেলা নিশ্চয় ভাবে কমেন্ট করে জানান আপনার জেলার কিছু নিউজ আমি দিয়েপারব সম্পূর্ণ খবর ভাবে নজর পকাইবা বর্তমান সবুঠ বড় খন যায় লাগি রহব বর্ষা বার জেলা এলো আনি জারি কাল পাণিপাগ বিভাগ ঘড়ঘড়ি সহ 30-40 কিমি বেগে পবন ও ঘূর্ণিবল প্রভাবে সারা রাজ্যের তিনদিন যায় লাগি রহব কালবৈশাখী বর্ষা যাকি ভুবনেশ্বর পাণিপাগ বিভাগ পক্ষর বার জেলা এলো আনি জারি করছে বরগড় ঝারসুগুড়া সুন্দরগড় কেন্দুঝর ময়ূরভঞ্জ ও কন্ধমাল জেলার ঢেঙ্কানাল নয়াগড় কটক খোর্ধা জগৎসিংহপুর গঞ্জাম আদি জেলার বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে এইসব জেলার বিভিন্ন অঞ্চলের ঘড়ঘড়ি সহ বর্ষা সম্ভাবনা 30-40 কিমি বেগে পবন হব সম্ভাবনা রয়েছে বিশেষ করে সুন্দরগড় দেবগড় কেন্দুঝর ময়ূরভঞ্জ জেলার প্রবল অতিপ্রবল বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে 24 ঘণ্টা মধ্যে গুণপুরের সর্বাধিক বর্ষা রেকর্ড করা হয়েছে সেইভাবে যাকে উপকূল অভ্যন্তরীণ ওড়িশার 14 তারিখ পর্যন্ত বর্ষা হবে বলে আঞ্চলিক পাণিপাগ বিভাগ পূর্বানুমান করেছে যাকে সমস্ত পাই সতর্ক সূচনা পরবর্তী খবর বর্তমান পরবর্তী খবর হচ্ছে সমস্ত পাই খুশিখর সোনা কিনে চাহুতরে কিনে নিয়ন্তু কাহিঁকি না কোরআন যোগ কমিলা সোনা রূপা দর এবে মাত্র টঙ্কা দেশের কোরআন ভাইরসকু নেই চিন্তা বড়িবার লাগিছে যাকি সোমবার সোনা দাম বর্তমান সস্তা হয়েছে ডিমান্ড কমিবার যোগ সোনা দাম খসছে যাকি সোমবার সোনা সহ রূপা দর মধ্যে খসছে দিল্লির 10 গ্রাম প্রতি সোনা গ্রাম 157 টাকা হ্রাস পাইতে বেড়ে রূপা দর 100 টাকা কমিছে বর্তমান যাকি সোনা দর বর্তমান অছি 84,250 টাকা আছে প্রতি 10 গ্রামে সেই রূপা দর মধ্যে রয়েছে 46,531 টাকা যাকি সোনা কিনে চাহুলে সমস্ত পাই খুশিকর যাকি এতিক এতিক রূপা সোনা রেট অছে পরবর্তী খবর বর্তমান পরবর্তী খবর হচ্ছে সমস্ত পাই গুরুত্বপূর্ণ যে বর্তমান কোরআন ভাইরসকু নিয়ে সবুঠ বড় খবর এবে আছে যাকি কোরআন ভাইরসকু নিয়ে কোকুয়া ভয় বিশ্ববিদ্যালয় ও কলেজ পাই জারি কলা গাইডলাইন যাকি কোরআন ভূতাণুকু নিয়ে বিশ্ববিদ্যালয় অনুদান আয়োগ পক্ষর দেশের সমস্ত বিদ্যালয় এর অধীনে মহাবিদ্যালয় গুড়িক পাই গাইডলাইন জারি করেছে কৌশি বি পরিস্থিতি ক্যাম্পসর গোটে স্থানের বহু সংখ্যার একাঠি ন হওয়া পরামর্শ দিয়েছে এসব যদি বিশ্ববিদ্যালয়ের কৌশি শিক্ষক কিংবা সিও ভি 19 প্রভাবিত দেশকু যাইবে কিংবা সেঠাকার কৌশি লোক 28 দিন সম্পর্কের রয়েছে তেমনি সেমানে 14 দিন পর্যন্ত ঘরে নিজের রহবে যাকি কৌশি পরিস্থিতি পদাক বাহার ন বাহারি যদি কৌশি ছাত্র কোরআন ভূতাণু দেখা যায় তবে অধ্যাপিকা সাংে সাংে তাঁর চিকিৎসা করবে ডক্টরঙ্ বিনা অনুমতিরে সম্পৃক্ত ছাত্রছাত্রীঙ্ ক্যাম্পসকু ন যাওয়া বারণ করছেন যাকি সমস্ত পাই গাইডলাইন জারি করছেন রাজ্য সরকার যাকি যদি কোরআন ভূতাণু কৌশি লক্ষণ দেখা যায় তবে হেল্পলাইন নম্বর গুড়ি হচ্ছে 1123978846 এই নম্বরে যোগাযোগ করতু নিশ্চয় ভাবে যদি আপনার আখপাখে কৌশি কোরআন ভূতাণু দেখা যায় নিশ্চয় ভাবে এই নম্বরে কল করে সরকারকে জনাতো পরবর্তী খবর পরবর্তী খবর হচ্ছে সমস্ত পাই গুরুত্বপূর্ণ যে দুইর অধিক সন্তান হলে আউ মিলবনি সরকারী সুবিধা নির্বাচন লড়া উপরে বি লাগিব দুইর অধিক সন্তান থিলে মিলবনি সরকারী সুবিধা বর্ধিত জনসংখ্যাকু দৃষ্টি রাখি এভাবে এক কঠোর নিষ্পত্তি নেইছন্তি যাহাকে উত্তরপ্রদেশ সরকার জাতীয় গণমাধ্যমে প্রকাশ পাইতা খবর অনুসারে ইউপিএর দুইর অধিক সন্তান থিবা লোকঙ্কু আউ কৌণসি বি জনকল্যাণ কার্যরে সামিল করা যাব না এপরিকি উক্ত ব্যক্তিকু পঞ্চায়েত নির্বাচন লড়িবাকু মধ্যে অনুমতি মিলিব নাহিঁ তবে তবে খুব শীঘ্র এই নূয়া জনসংখ্যা নীতি রাজ্যে লাগু করিবাকু যোজনা করছেন যোগী আদিত্যনাথ যাকে সমস্ত ভাই গুরুত্বপূর্ণ রয়েছে পরবর্তী খবর পরবর্তী খবর হচ্ছে সমস্ত পাই গুরুত্বপূর্ণ হচ্ছে বর্তমান অন্য ধর্মের বিভাগ কলে মিলব মাগণা ঘর সরকার আরম্ভ কলে নূয় যোজনা যাকে সমস্ত পাই গোটে অপডেট রয়েছে যাকে অন্য ধর্মের বিভাগ কলে এণিকি সরকার বর্ষক পাই মাগণা ঘর রহবা সুবিধা যোগাই দেবে কেরলের সরকার অন্য ধর্মের বিভাগকে প্রোৎসাহন দেওয়া পাই নূয় প্রয়াস আরম্ভ করেছেন রাজ্য সরকার সুরক্ষিত মো ঘর নামে যোজনা আরম্ভ করেছেন যেউঁথেরে অন্য ধর্মের বিবাহ করুথিবা স্বামী স্ত্রীঙ্কু সুরক্ষিত ভাবে রহিবা পাই সুযোগ দিয়াযিব এই যোজনা মোতাবক অন্য ধর্মের বিবাহ করুথিবা দম্পতিঙ্কু বর্ষে পর্যন্ত মাগণা ঘর যোগাই দেবে লাগু হয়েছে অন্য ধর্মের বিভাগ কলে মিলব মাগণা ঘর সরকার আরম্ভ করছেন নূয় যোজনা যোজনার না হচ্ছে সুরক্ষিতম ঘর বাস এই তার কিছু অপডেট যাকে নূয় নূয় খবর আপনার পৌঁছাই আশা করছি সম্পূর্ণ পছন্দ আজিকা ভিডিও পাইছে দেবে যদি ফ্রেন্ডস আপনার ইন্টারেস্টিং
ଭଲ ହେଇଥାଏ। ନିଶ୍ଚୟ ଭାବେ କମେଣ୍ଟ କରି ଜଣାଇବେ ଆପଣଙ୍କ କେଉଁ ଜିଲ୍ଲା, ଆମେ ଚେଷ୍ଟା କରିବୁ ଆପଣଙ୍କ ଜିଲ୍ଲାର କିଛି ନ୍ୟୁଜ୍ ଆମେ ଦେଇପାରିବୁ ଆପଣଙ୍କ ପାଖରେ ପହଞ୍ଚାଇ ପାରିବୁ। ତ ଯଦି ଫ୍ରେଣ୍ଡସ୍ ମୁଁ ଏଇଠି କରୁଛି, ଯଦି ଆପଣମାନେ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ପକ୍କା ଘରଟିଏ ପାଇନାହାନ୍ତି, ଯାହାକି ଆପଣମାନେ ଜାଣିଥିବେ ବିଜୁ ଜୟନ୍ତୀ ଅବସରରେ 2,00,000 ଚାଷୀ ଭାଇମାନଙ୍କୁ ବିଜୁ ପକ୍କା ଘର ଯୋଗ୍ୟତା କାର୍ଡ଼ ଦିଆହେଇଛି। ଯୋଗ୍ୟତା କାର୍ଡ଼ ମତଲବ ଆପଣଙ୍କର ଘର ମଧ୍ୟ ଘର ପାଇବା ପାଇଁ ଆପଣଙ୍କ ଗୋଟେ କାର୍ଡ଼ ଦେଇଛନ୍ତି। ଯଦି ସେ କାର୍ଡ଼ ଯଦି ଆପଣଙ୍କୁ ମିଳିନାହିଁ, ଆପଣମାନେ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ପକ୍କା ଘରରୁ ବଞ୍ଚିତ ଅଛନ୍ତି, ତ ଆପଣମାନେ କିଛି ବି କରିବାକୁ ପଡ଼ିବ ନାହିଁ। ଆପଣଙ୍କ ନିକଟସ୍ଥ ସିଏ ସେଣ୍ଟର ବା ଜନସେବା କେନ୍ଦ୍ର ତୁରନ୍ତ ଯାଇ ଆଜି ଯାଇ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଆବାସ ଯୋଜନା ତୁରନ୍ତ ଆପ୍ଲାଏ କରନ୍ତୁ, ଯାହାଫଳରେ ଯାହାକି ଏବେ ସୂଚନା ଅଛି ଏପ୍ରିଲ ମାସରେ ସମସ୍ତଙ୍କର ନୂଆ ଲିଷ୍ଟ ଅଣାଯାଉଛି। ଯଦି ଆପଣମାନେ ଏବେ ଯଦି ଆପ୍ଲାଏ କରୁଛନ୍ତି, ଏପ୍ରିଲ ମାସରେ ନୂଆ ଲିଷ୍ଟ ଆସିବ, ସମସ୍ତ ପାଇଁ ଗୋଟେ ଅପଡ଼େଟ୍ ରହିଛି। ଯେଉଁମାନେ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ପକ୍କା ଘର ପାଇନାହାନ୍ତି ସମସ୍ତ ପାଇଁ ଖୁସି ଖବର। ଏଇଥିଲା କିଛି ଅପଡ଼େଟ୍ ଆପଣମାନଙ୍କ ପାଇଁ ପହଞ୍ଚିବା ପାଇଁ ଆଶା କରୁଛି ପାଇଁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ପସନ୍ଦ ଆଜିକା ଭିଡ଼ିଓ ପାଇସାରିଦେବେ। ଯଦି ଫ୍ରେଣ୍ଡ ସେ ଇନଫର୍ମେସନ୍ଟି ଭଲ ହେଇଥାଏ, ନିହାତି ଭିଡ଼ିଓକୁ ଫଟାଫଟ ଲାଇକ୍ କରିଆସ, ଅଲଗା ସାଙ୍ଗସାଥି ସମସ୍ତଙ୍କୁ ସେୟାର କରିଦେବେ।